হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল লার্নিং ওয়ার্ল্ড। আজকে আমি আবার একটি নতুন প্রোডাক্টের রিভিউ করতে চলেছি। তো আজকে আমি যে প্রোডাক্টের রিভিউ তোমাদের সাথে শেয়ার করব, সেটা দ্য সোমিজের ক্যান গ্রুপের একটা খুব পপুলার প্রোডাক্ট, এবং সেই প্রোডাক্টটির নাম হচ্ছে দ্য সোমিজ ক্যান ক্লিনজেল মিল্ক। ওকে, তো আমি জানি তোমরা সবাই দ্য সোমিজের প্রোডাক্ট খুবই পছন্দ করো, এবং দ্য সোমিজ হচ্ছে এই ওয়েস্ট বেঙ্গল তথা বাংলাদেশেও এর মানে ভালো প্রচলন রয়েছে। এর ভীষণ একটা পপুলার ব্র্যান্ড হচ্ছে দ্য সোমিজ। তো সেই সোমিজেরই ক্লিনজিং মিল্কের রিভিউ আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তো তোমরা দেখতেই পাচ্ছ এই ক্লিনজিং মিল্কটার কোয়ান্টিটি হচ্ছে 100 ml, অর্থাৎ এর মধ্যে 100 ml এর একটা প্রোডাক্ট রয়েছে। এইরকম একটা প্যাকেজিংয়ের মধ্যে প্রোডাক্টটা কিন্তু আসে, ঠিক আছে। তো এই যে প্রোডাক্টটা তোমরা দেখছো, ক্লিনজিং মিল্কটা, এই ক্লিনজিং মিল্কটা আমাদের স্কিনকে ডিপ ক্লিন করতে কিন্তু সাহায্য করে। ওকে, তো আমরা ধরো সকালবেলা কি রাত্রিবেলা কিংবা সন্ধেবেলা, যখন আমরা মানে সকালবেলা ঘুম থেকে উঠে বলো কি সন্ধেবেলা বা রাত্রিবেলা অফিস থেকে বাড়ি এসে বা স্কুল কলেজ থেকে বাড়ি এসে বলো, যখনই আমরা আমাদের স্কিনটাকে খুব ডার্টি ফিল করি, যে বাইরের পলিউশনের জন্য আমাদের স্কিনটা খুব নোংরা ফিল হচ্ছে, তখন আমরা যদি এই ক্লিনজিং মিল্কটা দিয়ে আমাদের মুখটাকে ক্লিন করে ফেলি, তাহলে কিন্তু আমাদের মুখটা ভীষণভাবে আমাদের মুখের যে স্কিনের পোর্সগুলো রয়েছে সেই পোর্সগুলো কিন্তু খুব ভালোভাবে ক্লিন হয়ে যায়। ওকে, তো সেই জন্য কিন্তু এই ক্লিনজিং মিল্কটা ইউজ করা। এছাড়াও এই ক্লিনজিং মিল্কটাকে আমরা মেকআপ রিমুভার হিসেবে ইউজ করতে পারি, অর্থাৎ তোমরা ধরো বিয়েবাড়ি গেছো, কোনো পার্টিতে গেছো, খুব মানে বেশি মেকআপ করেছো, তো তোমাদের মেকআপটা তো শুধু নর্মাল ফেস ওয়াশ কিংবা জল দিয়ে ধুলে তো মেকআপটা পুরোপুরি রিমুভ হয় না। তো সেক্ষেত্রে যদি তোমরা বাড়ি এসে একটুখানি ক্লিনজিং মিল্কটাকে নিয়ে মুখটা ক্লিন করে নাও, তাহলে কিন্তু তোমরা খুব ভালো ফল পাবে, মানে মুখটা সঙ্গে সঙ্গে ভীষণ ডিপলি ক্লিন হয়ে যাবে, ঠিক আছে। তো এই প্রোডাক্টটা এবার আমি বলি যে কীভাবে ইউজ করতে হয়। এই প্রোডাক্টটাকে আমরা একটা ছোট্ট কাটন বল নেব, তো বা তুলোর একটা টুকরো নেব, সেই তুলোর টুকরোর মধ্যে আমরা ক্লিনজিং মিল্কটাকে নিয়ে সেটাকে ভালোভাবে আমাদের মুখে ঘাড়ে যেই যে জায়গাগুলো আমাদের ক্লিন করার দরকার সেই জায়গাগুলোকে একটু ভালোভাবে আমরা খুব হালকাভাবে রাব করব। তো সেই খুব হালকাভাবে রাব করলে কিন্তু আমাদের স্কিনটা ভালোভাবে ক্লিন হয়ে যাবে। ওকে, তো এবার আমি চলে আসি যে এই প্রোডাক্টটার প্রাইস কত, কারণ এটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট। তো এই প্রোডাক্টটার প্রাইস হচ্ছে মাত্র 120 টাকা, ঠিক আছে। তো এর উপর তো তোমরা কিছু না কিছু ডিসকাউন্ট পেয়েই যাবে যখন তোমরা দোকানে পারচেস করতে যাবে, কারণ দোকানে সাধারণত 10-15% ডিসকাউন্ট কিন্তু ইজিলি পাওয়া যায়, অর্থাৎ সুপার অ্যাফোর্ডেবল কিন্তু এই প্রোডাক্টটা। 120 টাকা দাম, তার উপর তোমরা ডিসকাউন্ট পাচ্ছ, মোটামুটি 100 টাকার কাছাকাছি কিন্তু এই প্রোডাক্টটার দাম পড়বে, ঠিক আছে। তো এবার বলে দিই এই প্রোডাক্টের শেলফ লাইফ হচ্ছে 24 মান্থস, অর্থাৎ 2 বছর অবধি তোমরা এই প্রোডাক্টটাকে ইউজ করতে পারবে, ঠিক আছে। তো এবার চলো দেখে নিই যে এই প্রোডাক্টের ভেতরটা ঠিক কীরকম, মানে কীরকম টেক্সচারের প্রোডাক্টটা রয়েছে। তো চলো দেরি না করে দেখে নিই যে এর টেক্সচারটা কেমন। তো এই দেখো, এই হচ্ছে প্রোডাক্টের টেক্সচার, আর দেখতে ঠিক এইরকম একটা হালকা একটা ইয়েলোইশ কালার রয়েছে, হালকা ইয়েলো আর হোয়াইট কালারের যেটা মিক্সচার বলতে পারি, ঠিক এরকম একটা কালার। তো এটাকে আমরা একটা কাটন বলের মধ্যে নেব, নিয়ে এটাকে হালকা হাতে আমাদের পুরো স্কিনের মধ্যে রাব করব, আর স্কিনটা খুব ইজিলি কিন্তু ডিপ ক্লিন হয়ে যাবে। দেখতেই পাচ্ছ তোমরা ঠিক কীরকম দেখতে হবে, তো ঠিক এইরকম কিন্তু এই প্রোডাক্টটা দেখতে হয়। তো তোমরা দেখেই নিলে যে প্রোডাক্টটা ঠিক কীরকম দেখতে হয়। তো এই হচ্ছে প্রোডাক্টের ওভারঅল রিভিউ, আমি সমস্ত কিছু বলে দিলাম, এর প্রাইস, এর শেলফ লাইফ, কীরকম দেখতে, কীভাবে ইউজ করবে, তো সব কিছুই বলে দিলাম। আমার তো পার্সোনালি প্রোডাক্টটা ভীষণ ভালো লাগে, আমি ক্যান প্রোডাক্টের এখন সেরকম একটা রিভিউ শেয়ার করি না, তোমরা যারা আমার চ্যানেল ফলো করবে তারা জানবে যে আমি আগে সোমিজের ক্যান প্রোডাক্ট ইউজ করতাম, তো এখন অতটা বেশি রিভিউ শেয়ার করা হয় না। তবে এই প্রোডাক্টটা কিন্তু আমার ভীষণ ভালো লাগে ডিপ ক্লিনজিংয়ের জন্য, তো আমি এটাকে তো রেখে দিই আমার কাছে। তো এটার অ্যাকচুয়ালি ব্যবহার করার নিয়ম হচ্ছে সকালবেলা এবং সন্ধেবেলা, দিনে দুবার করে তো এটা ক্লিনজিংয়ের জন্য ব্যবহার করার নিয়ম। তবে আমার তো সবসময় দিনে ওইভাবে দুবার করে ইউজ করা হয় না, তবে আমি চেষ্টা করি একদিন পরপর একদিন আমার স্কিনটাকে ডিপ ক্লিন করার, কারণ রোজ সেরকমভাবে যদি খুব বেশি না বাইরে না বেরো তাহলে রোজ দিন ক্লিন করার আমার মনে হয় খুব একটা দরকার পড়বে না ক্লিনজিং মিক্স দিয়ে। তো যারা আমার মতো খুব বেশি বাইরে বেরোও না, মোটামুটি ঘরেই থাকো, অল্প বেরোতে হয় বাইরে, তারা একদিন পরপর একদিনও কিন্তু ক্লিন করতে পারো, আর দিনে যদি দুবার করে রোজ ক্লিন করতে পারো তাহলে তো কোনো ব্যাপারই না, কোনো কথাই না। তো এটা হচ্ছে প্রোডাক্টের ওভারঅল রিভিউ, আমার ভীষণ ভালো লাগে এই প্রোডাক্টটা, ওই জন্য তোমাদের সাথে রিভিউ শেয়ার করলাম।
অ্যাকচুয়ালি রিভিউ শেয়ার করার জন্য অনেক প্রোডাক্টই ট্রাই করতে হয়, তো ওই জন্য একটা প্রোডাক্টে অনেক দিন ধরে মানে একটা প্রোডাক্টকে ধরে রাখা সম্ভব না। তবে হ্যাঁ, যেগুলো ভীষণ ভালো লাগে সেগুলো আমি ধরে রাখার চেষ্টা করি। যেমন এই প্রোডাক্টটা, এটা আমি আগেও একটা ইউজ করেছি, এটা সেকেন্ড টাইম ইউজ করছি, এটাও প্রায় শেষ বলতে গেলে বাটারটা, তো আমার ভীষণ ভালো লেগেছে, তোমরা চাইলে কিন্তু ডেফিনেটলি ইউজ করতে পারো। তো আজকের ভিডিও এইটুকুই, আবার পরের দিন নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে, তো ততক্ষণ অবধি টাটা।